আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসলাম। ব্লগের শুরুতে দেখতে পাচ্ছেন যে আমি আজকে শপিং করেছি। এটা আমার উইকলি শপিং। ড্রাইভিং শেখার পর থেকেই টুকিটাকি বাজারগুলি আমি সেরে ফেলি, আর বড় বাজারগুলো যেমন চাল, ডাল, মাছ, মাংস এগুলো আমরা দুজন একসাথেই করি। আমি বাজার করার পর আমার কাছে বেশ ভালো লাগে, কারণ আমি বুঝতে পারি আমার কী লাগবে না লাগবে প্রতিদিন কিংবা প্রতি সপ্তাহে। আর সে যখন বাজার করতো তখন তাকে বলতাম একটা, সে নিয়ে আসতো আরেকটা, কিংবা একই জিনিস কয়েকবার সে নিয়ে আসতো। আবার দেখা যেত সে অতিরিক্ত অনেক কিছু নিয়ে আসতো যেগুলো আমরা পছন্দ করছি না বা বাচ্চারা খাচ্ছে না। তো এমনি করে অনেক ওয়েস্ট হতো, আর এই জন্য আমার কাছে এখন নিজে বাজার করতে বেশি ভালো লাগে। যদিও মাঝে মাঝে একটু কষ্ট হয়ে যায় যেদিন বেশি বাজার থাকে, আর এই জন্য প্রতি সপ্তাহেই আমি টুকিটাকি করে একটু বাজার করে রাখি। যাই হোক, শপে থেকে এসে আমি ভালোভাবে হাতটাও ধুয়ে নিচ্ছি। জানি না কতদিন এভাবে আমাদের হাত ধুতে হবে, কতদিন আমরা ভাইরাস মুক্ত পৃথিবী পাব। তারপরও আলহামদুলিল্লাহ আমাদের সরকার যথাসাধ্য চেষ্টা করছেন সবাই যেন ভ্যাকসিনেশনের আন্ডারে আসে। আর আমার নেক্সট ডোজটা হলো নেক্সট মান্থে ইনশাআল্লাহ। আল্লাহ ততদিন পর্যন্ত হয়তো সুস্থ রাখবেন। শপে থেকে আসার পর গলাটা শুকিয়ে যাচ্ছিল, তো ফ্রিজে দেখলাম যে লেমনেডটা আছে, এটা বের করে খেয়ে নিলাম। ভালোই লাগছিল ঠান্ডা ঠান্ডা লেমনেডটা খেতে। এরপরে একটি কলাও খেয়ে নিচ্ছি এনার্জি বুস্ট করার জন্য, কারণ এরপর তো অনেকগুলো কাজ একসাথে করতে হবে। এত কথা বলার পর হঠাৎ আমার মনে হলো আজকে আপনাদেরকে আমার ব্লগের আসল কথাই বলা হলো না, আজকে আমি ব্লগটি কী নিয়ে করছি। তো আজকে একটি সাধারণ দিনের ব্লগ, যেখানে থাকছে আমার সংসারের কাজকর্ম, এর মধ্যে আছে দুটা মজাদার রান্না এবং একটা মজাদার ডেজার্ট, আর সবার শেষে আছে হোম ডেকোরেশনের একটি সহজ আইডিয়া। তো আশা করছি আপনারা আমার ব্লগটি পছন্দ করবেন, আর পছন্দ করলে তো অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন। একটু যদি সময় বেশি থাকে তাহলে একটু শেয়ার করে দিবেন, আর কমেন্টও করতে পারেন। যারা আজকে নতুন ব্লগ দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য। তাহলে শুরু করা যাক আমার ব্লগটি। যাই হোক, এখন আপনাদের সাথে আমি আমার আনা শপিংগুলো শেয়ার করছি। এখানে কিছু ফুল দেখছেন, এই ফুলগুলো বেশিরভাগই পিটুনিয়া, তবে এখানে একটু ডিফারেন্ট কালারের পিটুনিয়া আমি পেয়েছি, এই জন্য নিয়ে নিলাম। আর সে সাথে আছে গ্যান্দা। এভাবে যতদিন সামার থাকে আমি টুকিটাকি ফ্লাওয়ার কিনতেই থাকি, আর এতদিনে আপনারা সবাই হয়তো বুঝে গেছেন আমি যে ফুলের পূজারি। আর এখন এখানে দেখছেন আমাদের টুকিটাকি প্রতিদিনের খাবার, যেগুলো বেশিরভাগই বাচ্চাদের জন্য আনা হয়েছে। এর মধ্যে আছে কাস্টার্ড, পাস্তা, ক্রোসন, হটডগ বান, দুধ, জুস, ইয়োগার্ট, গ্রেপস, মাশরুম, স্ট্রবেরি, বাটার, চিজ, বাচ্চাদের জন্য ইয়োগার্ট, বিফ সসেজ, শসা, লেবু, চিকেন সসেজ, গাজর, মাফিন, আর এখানে এই ব্রেডগুলো দেখছেন সিয়া বাটার রোলস, এটা দিয়ে অলরেডি আমি স্যান্ডউইচ করেছি, ওটা দিয়ে আমি একটা সস করেছি, আপনারা চাইলেও আমার সসতে দেখতে পারেন। এই তো এই বাজারগুলি করেছি আমি। আর সে সাথে এখানে আছে পেঁয়াজ, আলু, ক্যাপসিকাম, আর এই যে আমার কর্নারে দেখছেন পিস লিলি, এটার উপর চোখ পড়ার সাথে সাথে আমার কাছে মনে হয় সুবহান আল্লাহ, আল্লাহর কি কুদরত, আল্লাহ দুনিয়াতে কত রকমের ফুল পাঠিয়েছেন।
এখানে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, এটা হলো একটা চালের ব্যাগ। কি সুন্দর করে এরা প্যাকেজিং করেছে, এটা দেখে আমার বাংলাদেশের কথা মনে পড়ে যাচ্ছে। তো আমরা মোটামুটি বাংলাদেশে একটু ভালো কোয়ালিটির চাল খেতে চেষ্টা করতাম, তবে খুব বেশি দামি নয়, মিডিয়াম রেঞ্জের। তারপরেও দেখা যেত যে সে চালের মধ্যেও পাথর বেছে খেতে হতো আমাদের। আর এখন আলহামদুলিল্লাহ আমরা কত ভালো কোয়ালিটির চাল খাচ্ছি, আল্লাহর কাছে শুকরিয়া আমাদের সারা জীবনেও শেষ হবে না। সকাল থেকে রাত পর্যন্ত কত আশীর্বাদ উনি আমাদের জন্য রেখেছেন। এখন আমরা কুকিং পার্টে চলে আসলাম। এখানে কিছু মাছ দেখছেন, কে কে এই মাছগুলো নাম জানেন এবং খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমাদের মধ্যে অনেকেই আছেন কিন্তু অনেক মাছেরই নাম জানেন না, বিশেষ করে আমাদের পরের জেনারেশনগুলো আস্তে আস্তে আমাদের বাংলাদেশি মাছের নামই ভুলে যাচ্ছে। তো আমার আব্বা আম্মা সব ধরনের মাছ খেত, আর এই জন্য আমরা ভাই বোনও মোটামুটি ভালোই মাছ খাওয়া শিখেছি। এই ব্যাপারে আমি একটা কথা আছে, যদি মাছ রান্না ভালো করে জানা থাকে তাহলে মাছের ভক্ত হয়ে যাবেন। এটা আমি বলছি কারণে অনেকে কিন্তু মাছ রান্না করতে পারেন না বা তাদের মাছ রান্না মজা হয় না দেখে অনেকেই মাছ পছন্দ করেন না। আর এক্ষেত্রে আমি আমার বড় আপাকে ক্রেডিট দিতে চাই, বড় আপার কারণে আমরা অনেক মাছ খাওয়া শিখেছি। যে মাছগুলো আমরা খেতাম না সেগুলো কিন্তু বড় আপা খুব মজা করে রান্না করতেন, আমরা খেতে বাধ্য হতাম। আমিও মোটামুটি কম বেশি একটু ভালো মাছ রান্না করতে পারি, আর এই জন্যই বোধহয় সে মাছ খাওয়া এখন শিখেছে। বিয়ের পর দেখেছি সে অনেক মাছই খেত না। আপনারা তো দেখেছেনই কীভাবে আমি মাছটি রান্না করছি। তারপরেও নতুন রাঁধুনিদের জন্য বলছি, আমি মাছগুলোকে ভালোভাবে ক্লিন করে সেগুলোকে আবার লবণ এবং লেবু মিশিয়ে কতক্ষণ রেখেছিলাম, তারপরে আবার ক্লিন করেছি। কারণ এদেশে মাছগুলো যেহেতু ফ্রোজেন অবস্থায় আসে তাহলে মাছের আর সেই গন্ধটা থাকে না। যাই হোক, তারপরে আমি একটি পাতিলে 2 টেবিল চামচ তেল নিয়েছি, এর মধ্যে 2টি মিডিয়াম সাইজ পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা কষানোর পর আমি এতে দিয়েছি 1 চা চামচ রসুন পেস্ট, এর মধ্যে দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, প্রয়োজন মতো লবণ। সবগুলো দিয়ে আমি মাছটাকে আগে একটু কষিয়ে নিয়েছি। তারপর আমি আলাদা করে আলুগুলোকে দিয়ে আলুর উপর মাছগুলো দিয়ে আবার পানি দিয়ে এগুলোকে কুক করে নিয়েছি। এর মধ্যে আমি একটি টমেটো দিয়েছি, আর আলুগুলি আমি লম্বা এবং পাতলা করে কেটে নিয়েছি, কারণ মাছগুলো যেহেতু লম্বা এবং অনেক নরম এই জন্য আলুগুলো আমি পাতলা করে কেটেছি। সবার শেষে আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিয়েছি। এরপর আমি আরও একটি খাবার রান্না করছি আজকে, সেটি হলো চিকেন এবং ব্রোকলি দিয়ে ভাজি করব। আর এর জন্য আমি নিয়েছি আজকে অলিভ অয়েল, সাথে পেঁয়াজ দিচ্ছি, এরপর দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, প্রয়োজন মতো লবণ, সেই সাথে দিব 3টি কাঁচামরিচ, যেহেতু মরিচের গুঁড়াটা কম দিব। তো চিকেনের সাথে যেহেতু আদা রসুন দিয়েছিলাম আগে, এই জন্য এখন আদা রসুনটা আমি ইউজ করছি না। এখানে আমার একটু চিকেন ব্রেস্ট আগের দিনে ছিল, যেটা আমি অন্য কাজে ব্যবহার করেছিলাম, তো অল্প একটু বেঁচে গিয়েছিল, এটা সিদ্ধ করাই ছিল, আর এটা দিয়ে আজকে ব্রোকলিটা রান্না করছি। ব্রোকলি আর চিকেনের তরকারিটা প্রায় হয়ে আসলো, আর এটি হয়ে আসার আগে আমি অল্প কিছু চিলি ফ্লেকও ছড়িয়ে দিলাম, সেই সাথে ধনিয়া পাতা। আর এই তো হয়ে গেল আমার 2টি খুব সিম্পল তরকারি, যেটা দিয়ে আজকে দুপুরে আমাদের লাঞ্চ হবে। আর দেখুন তরকারির লুকগুলো, এই দুটোর দেখেই আমার এখনই খেতে ইচ্ছে করছে। তো বাচ্চারা আসলে একসাথে খাবো ইনশাল্লাহ। এর মধ্যে আমি ভাতও রান্না করে নিয়েছি, পাবদা মাছের ঝোল দিয়ে গরম ভাত, অসাধারণ। জানি না আজকে কতগুলি ভাত খাওয়া হবে। এর মধ্যে আমি নুরাতকে স্কুল থেকে আনতে গিয়েছি, তো আসার পথে খুব সুন্দর সুন্দর 2টা সিনারি দেখলাম।
আর জানেনি তো, আমি তো যেটাই দেখি সেটা আমি ভিডিও করে রাখতে চেষ্টা করি। খুব কিউট লাগছিল এই ছোট্ট লেডিবাগটাকে দেখে। নুরাত আসার পর আয়ানলিয়ানও বাসায় আসলো, তারপর আমরা সবাই একসাথে খেলাম। খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি আবার নিচে নামলাম। গতকাল দুধ দিয়ে আমি ছানা করে রেখেছিলাম, ভেবেছিলাম যে একটু ছানার সন্দেশ করব, তো গতকাল আসলে সময় পাইনি, এই জন্য সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি। তো আজকে সেগুলো দিয়ে ছানার সন্দেশ করব, আর এই জন্য আমি নিয়েছি 2 টেবিল চামচ ঘি। এর মধ্যে ছানাগুলো দিলাম, দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করে 2 টেবিল চামচ মিল্ক পাউডার দিয়েছি। এরপর এতে দিয়েছি 3 টেবিল চামচ সুগার, মেবি আরও লাগতেও পারে। দুধের জিনিস মিষ্টি খেতেই ভালো লাগে, যেহেতু আমরা একটু চিনি কম খাওয়ার চেষ্টা করছি, এই জন্য আমি অল্প পরিমাণে দিয়েছি। চিনি এবং মিল্ক পাউডার দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এর সাথে লিকুইড মিল্কও দিয়েছি, প্রায় 1/2 কাপের মতো। অলরেডি অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে, তারপরেও আমি এর সাথে অল্প একটু পরিমাণ স্যাফরন মিশিয়েছি স্মেলটা আরও ভালো লাগার জন্য। তো মাশাল্লাহ এটা খেতে ভালোই লেগেছে, আমি এই প্রথম বানিয়েছি। আর একটু যেটা আমার প্রবলেম মনে হয়েছে যে একটু শক্ত লেগেছে আমার কাছে, এটা হতে পারে আমি অনেকক্ষণ চুলায় রেখেছিলাম ছানাটা, আর এটাও হতে পারে যে আমি ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে বানিয়েছি। তবে ওভারঅলই কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল, আর মনে হচ্ছিল আমরা কেন দোকান থেকে এত দাম দিয়ে এগুলো কিনে খাই, অথচ আমরা কত অল্প সময়ের মধ্যে এত মজার একটা ডেজার্ট বানিয়ে ফেলতে পারি। আর এই ডেজার্টটি পছন্দ করেন না আমার মনে হয় এমন মানুষ খুব কমই আছেন, বিশেষ করে আমি তো খুবই পছন্দ করি। মিষ্টির মধ্যে ছানা সন্দেশ সবচেয়ে ফেভারিট আমার। শপিংও হলো, কুকিংও হলো, এখন আসছি হোম ডেকোরেশনে, আর যেটা আমার চ্যানেলের মূল বৈশিষ্ট্য। আমি চেষ্টা করি একই ব্লগের মধ্যে অনেক কিছু দেখাতে, আর হয়তো এই কারণেই মাঝে মাঝে আমার ব্লগগুলো একটু বড় হয়ে যায়। তবে আমি লক্ষ্য রাখি অপ্রয়োজনীয় কোনো কন্টেন্ট দেখিয়ে আমার ব্লগটি যেন বড় না হয়ে যায়। এখন ঝটপট করে আপনাদেরকে হোম ডেকোরটি দেখিয়ে দিচ্ছি। এখানে 3টি গ্লাসে যা দেখছেন এগুলো তে সস ছিল, সেগুলো আমি ক্লিন করে নিয়েছি। আর উপরে কী দিয়েছি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন, আমরা যে ফ্রুটস খাই আম কিংবা আপেলের সাথে এগুলো আসে, সেগুলো দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, মনে হয় যে এগুলো দিয়ে যদি কোনো ক্রিয়েটিভ কিছু করা যায়। তো আজকে ঝটপট এটা বানিয়ে ফেললাম, আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। এর জন্য কোনো টাকা পয়সাও আমার প্রয়োজন হয়নি, কষ্টও তেমন হয়নি, কিন্তু লুকটা ছিল অসাধারণ। তো এমনিভাবে আমরা টুকিটাকি অনেক জিনিস দিয়ে ঘরের সৌন্দর্য বাড়াতে পারি। আর আজ এখানেই শেষ করছি আমার ভিউয়ার্স, আপু এবং ভাইয়ারা, আপনারা যদি আমার ব্লগটি এনজয় করে থাকেন অবশ্যই লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন, আর এই লাইকটি কিন্তু আমার চ্যানেল থেকে অনেক দূরে নিয়ে যেতে পারে। আর আপনাদের সাপোর্ট তো আমার অলওয়েজই কাম্য, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।